আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বি ডিফিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। আফগানিস্তান ঘিরে যুক্তরাষ্ট্র ও ভারত নতুন কৌশল নিয়ে এগিয়ে যাচ্ছে। আবারও দেশ দুটি কাবুলে মূল খেলোয়াড় হিসেবে আবির্ভূত হতে চায়। এজন্য পেছন থেকে কলকাঠি নাড়ছে ভারত, যার প্রতিফলন ঘটেছে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা এসসিওর সম্মেলনে। এই সম্মেলনের মূল আলোচ্য বিষয় ছিল আফগানিস্তানের সর্বশেষ পরিস্থিতি। কিন্তু অবাক করা বিষয় হলো, মূল সম্মেলনে আফগানিস্তান নিয়েই বেশি আলোচনা হলেও সম্মেলনের ঘোষণাপত্রে আফগানিস্তান ইস্যুটি খুব একটা বিস্তারিতভাবে আসেনি। আফগানিস্তান নিয়ে বেশিরভাগ এসসিও ভুক্ত দেশের বিপরীতে ভারতের অবস্থান। ভারতীয় সাবেক কূটনীতিক ও নিরাপত্তা বিশ্লেষক এম ভদ্রকুমার তার এক বিশ্লেষণে তুলে ধরেছেন যুক্তরাষ্ট্র ও ভারতের নানামুখী তৎপরতার চিত্র। আজ জানাব সেই বিশ্লেষণ। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা এসসিওর ঘোষণাপত্র সাধারণত সর্বসম্মত সিদ্ধান্তের আলোকেই প্রণীত হয়। তবে এবার সদস্য রাষ্ট্রগুলোর মাঝে দৃষ্টিভঙ্গি ও মতামতের ক্ষেত্রে এত বেশি পার্থক্য ছিল যে সবাইকে একই সিদ্ধান্তের আওতায় নিয়ে আসা রীতিমতো দুঃসাধ্য মনে হয়েছিল। আফগানিস্তান ইস্যু কোনো দূরবর্তী অঞ্চলের সংকট নয়, বরং এই অঞ্চলের স্থিতিশীলতা ও নিরাপত্তার জন্য আফগানিস্তান ইস্যুতে এসসিওর ভূমিকা গুরুত্বপূর্ণ। অথচ এই বড় সংকটের ক্ষেত্রে এসসিও খুব জোরের সাথে কোনো বক্তব্য দেয়নি, আর আফগান মাটিতে তাদের অবদান রাখার আগ্রহ বেশ কম। কিন্তু এসসিওর এই নিষ্প্রিয় ভূমিকার কারণ কি? বিশ্লেষকদের মতে এসসিও এরকম নিষ্ক্রিয় ভূমিকা রাখছে কারণ ভারত এসসিও নামক উইন্ডমিলের মূল চালিকা শক্তি হয়ে উঠেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসসিও সম্মেলন চলাকালে চলতি মাসের ১৬ ও ১৭ তারিখে কট্টরপন্থী মনোভাব নিয়ে দুটি ভাষণ প্রদান করেছিলেন। এর মধ্যে প্রথম ভাষণটি দেয়া হয় এসসিও সম্মেলনে। এই ভাষণের শিরোনাম ছিল এসসিওর ভবিষ্যৎ, আর ১৭ তারিখে তিনি দ্বিতীয় ভাষণটি প্রদান করেন এসসিও সিএসটিও আউটরিচ সম্মেলনে। এই ভাষণে তিনি আফগানিস্তানের ভবিষ্যৎ উন্নয়ন কর্মকাণ্ডের ওপর গুরুত্ব আরোপ করেন। মোদী তার ভাষণে আফগানিস্তানের সাম্প্রতিক ক্ষমতার পালাবদল নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তিনি দাবি করেন এই ক্ষমতার পট পরিবর্তন কোনো সমঝোতা বা আলাপ আলোচনার ভিত্তিতে হয়নি, তাই নতুন ক্ষমতাসীন মহল কতটা গ্রহণযোগ্য ও আস্থাভাজন সেই বিষয়ে সন্দেহ করার যথেষ্ট অবকাশ রয়েছে। তিনি তালেবান সরকারের বৈধতা নিয়েও তার ভাষণে প্রশ্ন তোলেন। মোদী বলেন আফগানিস্তানে নতুন সরকারের আবির্ভাব যেহেতু অনেকেরই মনোপুত হয়নি, তাই এই নতুন সরকারকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে যথেষ্ট সময় নিয়ে চিন্তাভাবনা করে ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিতে হবে, আর আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্পৃক্ত করার এ প্রক্রিয়ায় ভারত জাতিসংঘকেই মূল নিয়ামকের ভূমিকায় দেখতে চায় বলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার ভাষণে উল্লেখ করেন। এই সম্মেলনে নরেন্দ্র মোদীর দেয়া ভাষণের সাথে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ভাষণে যথেষ্ট পার্থক্য রয়েছে। পুতিন ও শি জিনপিং তাদের ভাষণে বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আফগানিস্তানের বাজেয়াপ্ত সম্পদ ছেড়ে দেয়া এবং আফগানিস্তানের সহায়তার পরিমাণ বাড়ানোর আহ্বান জানান। পাশাপাশি তারা অন্যান্য প্রতিবেশী রাষ্ট্রের প্রতি শান্তিপূর্ণ মনোভাব রাখার জন্য তালেবান সরকারের প্রতিও আহ্বান জানান। তালেবান সরকারের প্রতি তারা অনুরোধ করেন যাতে আফগানিস্তানে সন্ত্রাস নিয়ন্ত্রণ ও মাদকের বিস্তার প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়। পুতিন ও শি জিনপিং আফগান ইস্যুতে এসসিওকে আরও তৎপর হওয়ার তাগিদ দেন। তারা বলেন এসসিওর উচিত আফগানিস্তানের নতুন ক্ষমতাসীন সরকারকে সাহায্য করা, যাতে তারা জনগণকে দেয়া প্রতিশ্রুতি পালন করতে পারে, আফগান মাটিতে নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে পারে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেন আফগানিস্তানে ক্ষমতার পালাবদল যেন শান্তিপূর্ণভাবে এবং ঝামেলামুক্তভাবে হতে পারে, সেই জন্য এসসিও সদস্য রাষ্ট্রের ভূমিকা পালন করা উচিত। এক কথায় বলতে গেলে মোদী এসসিওকে মার্কিন যুক্তরাষ্ট্র অথবা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নেতৃত্বাধীন কার্যক্রমের সাথে সামঞ্জস্য রেখে সিদ্ধান্ত গ্রহণের দাবি জানায়। তার প্রত্যাশা যে কোয়াডের আফগান নীতির সাথে এসসিওর নীতির সমন্বয় করা। ২৪ তারিখে ওয়াশিংটনে কোয়াডের পরবর্তী সম্মেলনে আফগানিস্তান ইস্যুই মূল এজেন্ডা হিসেবে আলোচিত হবে।
কোয়াড সম্মেলনের আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক আয়োজনের কথা রয়েছে। দুষ্নামে সম্মেলনের ঘোষণাপত্রটি ওয়াশিংটনে বেশ সমাদৃত হবে বলে ধারণা করা হচ্ছে, কারণ মোদীর ভারত নানা কৌশল অবলম্বন করে এসসিওকে আফগানিস্তান ইস্যুতে সক্রিয় হওয়ার পথে প্রতিবন্ধকতা তৈরি করেছে। ভারতের কারণে যুক্তরাষ্ট্রের হাতে অনেকটা সময় ও সুযোগ পেয়েছে, যার বদৌলতে যুক্তরাষ্ট্র এসসিওকে তার সাথে সামঞ্জস্যপূর্ণ কৌশল গ্রহণে চাপ দেওয়ার সুযোগ পেয়েছে। অনেক বিশ্লেষকের মতে যুক্তরাষ্ট্র এখন তালেবানকে স্বীকৃতি না দিয়ে বরং তালেবানের সাথে দা কুমড়ো সম্পর্কই রেখে যাবে, কারণ তাদের মূল লক্ষ্য হল তারা অন্য কোনো অজুহাতে আবারও আফগান মাটিতে প্রবেশ করতে চায়। ওয়াশিংটনের নীতি নির্ধারকরা সিআইএর সাথে সমন্বয় করে রাশিয়া ও চীনের সাথে কৌশলী প্রতিযোগিতায় অবতীর্ণ হতে চাইছে, যাতে ইরানকে অস্থিতিশীল করে রাখা যায়। আমেরিকা এখন তালেবানদের উপর চাপ তৈরি করে তালেবানদের বোঝাতে চাইছে যে যুক্তরাষ্ট্রের অনুমোদন ছাড়া তাদের আসলে কোনো ভবিষ্যৎ নেই, আর ওয়াশিংটন না চাওয়া পর্যন্ত আন্তর্জাতিক সম্প্রদায়ও তালেবানদের স্বীকৃতি দেওয়ার বিষয়টি ঝুলিয়ে রাখবে, আর এমন অবস্থা চলতে থাকলে তালেবানদের সামনের সময়টা খুবই কঠিন হয়ে যাবে। যুক্তরাষ্ট্রের ধারণা, তালেবান ওয়াশিংটনের সাথে সম্পর্ক স্থাপনে একটি উইন উইন সিচুয়েশন ধরে রাখতে চাইবে, আর এই আশঙ্কা থেকেই ওয়াশিংটন চাইছে যাতে এসসিও আফগানিস্তানের বিষয়ে সক্রিয় না হয়, বরং এসসিওকে রক্ষকের ভূমিকা থেকে সরিয়ে বরং ভক্ষকের ভূমিকায় দেখতেই ওয়াশিংটন বেশি আগ্রহী। যদিও দুশানবে সম্মেলনের মূল ঘোষণাপত্রে আফগানিস্তান ইস্যুটি প্রত্যাশিত গুরুত্ব পায়নি বলে এর গুরুত্ব হারিয়েছে এমনটা মনে করার কোনো কারণ নেই। এসসিওকে জিম্মি করে ওয়াশিংটন বা ভারতের স্বার্থ আদায়ের চেষ্টাও চূড়ান্তভাবে কতটা সফল হবে তা নিয়েও সংশয় রয়েছে। এসসিও সম্মেলন চলাকালে সাইডলাইনে বসে জরুরি এক বৈঠকে এসসিওর চারটি গুরুত্বপূর্ণ সদস্য রাষ্ট্র আফগান ইস্যুসহ স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে একমত হয়েছে। এ চারটি দেশ হল চীন, পাকিস্তান, রাশিয়া ও ইরান। এই চারটি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা দুশানবেতে আলাদা আলাদা বৈঠকে মিলিত হন। বিস্ময়কর ব্যাপার হল সম্মেলনের মূল ঘোষণাপত্রের বাইরে এই চারটি দেশের পররাষ্ট্রমন্ত্রীরাও নিজেদের মধ্যে বৈঠক নিয়ে একটি যৌথ বিবৃতি প্রদান করেন। তাদের সেই যৌথ ঘোষণার সাথে সম্মেলনের মূল ঘোষণাপত্রের যথেষ্ট পার্থক্য রয়েছে। চার পররাষ্ট্রমন্ত্রীর যৌথ বিবৃতিতে আফগানিস্তানের সার্বভৌমত্ব, স্বাধীনতা এবং ভূখণ্ডের সংহতি রক্ষার উপর গুরুত্ব আরোপ করা হয়। তারা আফগানদের নেতৃত্বে এবং আফগানদের দিয়েই দেশ পরিচালনার প্রতি সমর্থন ব্যক্ত করেন। অতীতে যেভাবে মার্কিন যুক্তরাষ্ট্র আফগানিস্তানে আগ্রাসন চালিয়েছিল কিংবা ভবিষ্যতে যেভাবে হস্তক্ষেপ করার চিন্তা করছে, উভয় দৃষ্টিভঙ্গিকেই এ চার দেশের শীর্ষ নেতারা স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছেন। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন সম্প্রতি কংগ্রেসের এক শুনানিতে জানিয়েছেন, বাইডেন প্রশাসন এরই মধ্যে আফগানিস্তানের আকাশসীমায় বিমান আক্রমণ চালিয়ে সম্ভাব্য শত্রুদের বিনাশ করার বিষয়ে ভারতের সাথে আলোচনা শুরু করেছে। অন্যদিকে চার দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী এবং স্টেট কাউন্সিলর ওয়াং একটি প্রস্তাবনা উত্থাপন করেন, যা আগামীর আফগানিস্তান বিনির্মাণের সাথে ভীষণভাবে প্রাসঙ্গিক। তার প্রস্তাবে জাতিসংঘকে যথাযথভাবে তার দায়িত্ব পালনের জন্য আহ্বান জানানো হয়েছে। আফগানিস্তানে একটি অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে, তারপরও দেশটি এখনও তার অভ্যন্তরীণ ও পররাষ্ট্র কৌশল প্রণয়ন করতে পারেনি, তাই এক্ষেত্রে তাদের সহযোগিতা করা প্রয়োজন। আফগানিস্তানকে সহায়তা করতে সকল মহলকে এক জায়গায় নিয়ে আসা দরকার। আফগান ইস্যুতে ভারত ও যুক্তরাষ্ট্র যেভাবে দুর্ভিসন্ধি নিয়ে কাজ করতে চাইছে তা এ অঞ্চলে এক ধরনের অস্বস্তি তৈরি করেছে। সম্প্রতি পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ও তাজিক প্রেসিডেন্ট এমোম আলি রহমানের সাথে লম্বা বৈঠক করেছেন। ইমরান পরবর্তীতে রাশিয়ার আরটি মিডিয়াকে দেয়া সাক্ষাৎকারে বলেন, তিনি এই মুহূর্তে আফগানিস্তানের সকল প্রতিবেশী দেশগুলোর সাথে কথা বলে কাবুলের জন্য সম্ভাব্য করণীয় নির্ধারণ করার চেষ্টা করছেন, যাতে কাবুলের সদ্য প্রতিষ্ঠিত সরকার আন্তর্জাতিক সম্প্রদায় স্বীকৃতি পেতে পারে।
এই মুহূর্তে কাবুল সরকারের জন্য আন্তর্জাতিক স্বীকৃতি আদায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তাদেরকে সহায়তা করতে চাইলে এটাই হবে সহযোগিতার সর্বোত্তম পথ, এমনটাই মন্তব্য করেন ইমরান খান। তিনি বলেন, তালেবানদের পাশে দাঁড়ানোর সবচেয়ে বড় উপায় হল একটি ঐক্যবদ্ধ সরকার প্রতিষ্ঠায়, নাগরিক অধিকার সুরক্ষায় এবং সকলের প্রতি ক্ষমা ঘোষণার যে ঐতিহাসিক প্রতিশ্রুতি তালেবানরা দিয়েছে, সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে তাদেরকে সহায়তা করা। যদি তেমনটা করা যায় তাহলে ৪০ বছরের মধ্যে আফগানিস্তান হয়তো প্রথমবারের মতো শান্তি ও স্থিতিশীলতার দেখা পাবে। সমস্যা হয়েছে ভারতকে নিয়ে, যারা তালেবানদের সহ্যই করতে পারছে না। তালেবানকে ভারত বরাবরই পাকিস্তান ও চীন প্রভাবিত গোষ্ঠী বলেই মনে করে। তাই ভারত চাইছে কোনো না কোনোভাবে আমেরিকা আবার আফগানিস্তানের নীতি নির্ধারণে ভূমিকা রাখুক, তাহলে চীন ও পাকিস্তানের ক্রমবর্ধমান প্রভাবের বিপরীতে একটি ভারসাম্য নিশ্চিত হবে। ভারতের এই অবস্থান শুধু রাশিয়া বা চীন নয়, বরং মধ্য এশিয়ার দেশ উজবেকিস্তান কাজাখস্তানও মেনে নিতে পারছে না। দুশানবে সম্মেলনে উজবেক প্রেসিডেন্ট পরিষ্কারভাবেই বলেছেন, আফগানিস্তানে নতুন একটি বাস্তবতার উদ্ভব হয়েছে, নতুন কিছু মানুষ ক্ষমতায় এসেছে, আফগানিস্তানের পরিবর্তিত পরিস্থিতিকে মেনে নিয়ে কৌশল প্রণয়ন করা জরুরি, নতুন আফগান সরকারের সাথে সংলাপে যাওয়ারও কোনো বিকল্প নেই। কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসিম জোমার্ট আরও দ্ব্যর্থহীনভাবে বলেন, সিএসটিও এবং এসসিওর উচিত আফগানিস্তানের নতুন সরকারের সাথে সংলাপের আয়োজন করা। সংলাপ ও সংলাপ আলোচনার মাধ্যমেই আমরা তালেবানদের অভিপ্রায়গুলো বুঝতে পারব, তালেবানদের সাথে মিলে আঞ্চলিক হুমকিগুলোকে কার্যকরভাবে মোকাবেলা করতে পারব। সব মিলিয়ে মনে হচ্ছে ভারতের আপত্তিকে এই অঞ্চলের অন্যান্য দেশ খুব একটা আমলে নিচ্ছে না। আফগানিস্তানে আগামী সময়ে ভারতের ছকে খেলা হবে না, এটাই বাস্তবতা, এটাই অনেকটাই স্পষ্ট। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।